নমস্কার বন্ধুরা, বুলার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি একটা চটজলদি কেক বানানোর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম ময়দা লাগবে না, চিনি লাগবে না, মাখন লাগবে না, তেল লাগবে না, বেকিং পাউডার, বেকিং সোডা কিচ্ছু লাগবে না। এই যে এরকম কিছু চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি, এখানে প্রায় 7 থেকে 8 প্যাকেট মতন বিস্কুট আছে। এটা তোমরা নিজেদের ইচ্ছে মতন নেবে, তারপর সেগুলোকে একটু গুঁড়ো করে নেবে। এই দেখো গুঁড়োটা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ মতন রুম টেম্পারেচারে থাকা জাল দেওয়া দুধ দিয়ে মিক্সিতে আমি আরেকবার ভালো করে একটু ঘুরিয়ে নেব। এটা যখন তখন ইচ্ছে হবে, ঘরে বিস্কুট থাকলেই করে ফেলতে পারবে। এ দেখো গোলা হয়েও গেছে, নামিয়ে ফেললাম, ব্যাস ব্যাটার রেডি। এবার একটা বাটিতে ঢেলে নিয়ে এর মধ্যে সামান্য একটা জিনিস আমাকে মেশাতে হবে, তা না হলে তো কেক হবে না। সেই কেক বানানোর জন্য আমাকে একটু ইনো ফ্রুট সল্ট মেশাতে হবে। দেখো এরকম একটা ছোটো প্যাকেট নিয়েছি, তার অর্ধেকটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো, একদম পুরো অর্ধেকটা, এই 1 চামচ মতন। আর তার মধ্যে সামান্য একটু দুধ দিয়ে এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেবো এই ব্যাটারের মধ্যে। এবং এটা কেক বসানোর ঠিক আগের মুহূর্তেই করতে হবে, এটা করে কিন্তু রাখা যাবে না। দেখো গোলা হয়েও গেছে, একটু ঘন মনে হচ্ছিলো বলে আর 1 চামচ মতন দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম। বিস্কুটের পরিমাণ অনুযায়ী দুধটা গুলবে। আর এরকম একটা 7 ইঞ্চি মাপের একটা কেক টিন আমি নিয়েছি, এই কেক টিনটা আমি আজকেই উদ্বোধন করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করেও নিলাম। এটাকে একটু একটা নর্মাল সাদা কাগজ বিছিয়ে ঠিক মতো কেটে নিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। এবার পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেবো। এটা তো কেক বানাতে গেলে সবাই এখন মোটামুটি জেনে গেছে, ব্যাস হয়ে গেল কেকটা। এবার এই কেকটা কিন্তু আমি আজকের বেক করব না, এটা আমি জলে ভাপাবো, যেমন করে আমরা মাছ ফাঁচ ভাপাই ঠিক সেরকম। সেরকম কড়াইয়ের মধ্যে আমি আগে থাকতে জল আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবারে আমি কেকের পাত্রটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে আমি 20 মিনিট রাখব, 20 মিনিটের মধ্যেই কেকটা রেডি হয়ে যাবে। এই যে 20 মিনিট হয়েও গেছে, মাঝখানে আমি একটু দেখে নিয়েছিলাম যে জলটা শুকিয়ে গেছে নাকি, তখন অল্প একটু জল সাইড থেকে ঢেলে দিয়েছিলাম। একদম ঘড়ি ধরে 20 থেকে 22 মিনিটের মধ্যেই এটা হয়ে যায়। এত চটজলদি এবং এত সফট কেক, কোনো রকম বেকিংয়ের ঝামেলা ছাড়াই, এটা শুধুমাত্র চকলেট কেকের ক্ষেত্রেই করতে পারবে, যেহেতু চকলেট কেকে কোনো কালারের প্রয়োজন পড়ে না। কিন্তু বিস্কুটগুলোই চকলেট কালারের ছিল, সেজন্য এটাও চকলেটই হয়ে গেছে পুরো। এবার নামিয়ে একটু ঠান্ডা করে তারপরেই আমি এটাকে কেক থেকে এই টিন থেকে বার করবো। এত নরম না, মানে ভেঙে যাওয়ার খুব চান্স থাকে আর কি। এবার আলতো করে উল্টে কাগজটাকে আমি বার করে নেব। দেখো কেক টিনে কিচ্ছু লেগে নেই, যেহেতু আমি কাগজটা বিছিয়ে দিয়েছিলাম বলে। নর্মাল ঘরের থাকা সাদা কাগজ, কোনো বাটার পেপার না, বাইরে থেকে কোনো কিচ্ছু কেনাকাটি নেই, ঘরে যা থাকবে তাই দিয়েই আমি করার চেষ্টা করি সব সময়, যাতে সবাই তোমরা করতে পারো। কাগজটাকে খুব আলতো হাতে তুলবে, এত সফট কেক না যে মানে খুব ভেঙে যাওয়ার চান্স থাকে। ব্যাস চটজলদি হয়ে গেল, এবার বাচ্চাদের দিয়ে দাও, নিজেরাও খাও, যখন তখন গরম গরম খেতে তো অসাধারণ লাগবে। আর এটা দিয়ে আমি একটা ক্রিমের ডেকোরেশন করেছি, এটা আমি পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কেমন লাগলো জানিও, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে।